এদিকে আসো। তোকে বারণ করলাম না তখন ভিজবি না? আগে মোচ, আগে মোচ, ভিজেছো কেন? দেখি দেখে এসো, সকালবেলা ভিজে এসছে, কালকে একটু স্নান করেছে, ও সকালবেলা ভিজতে গেছে, ওকে আমি তখন বারণ করলাম, বলু ভিজবি না কিন্তু। সকালবেলা ভিজবি না, ঠান্ডা লেগে যাবে। যাও, আজকে বৃষ্টি পড়ছে, আজকে আর কারোর সাথে কথা বলতে হবে না তোমার, গেটের কাছে যাবে না তুমি, কেউ বেরোবে না, সবাই ছাতা মাথায় দিয়ে যাবে। হ্যাঁ, সবাই আজকে বেরোবে না, শোনা, আজকে বেড়াতে নিয়ে যাবো, আজকে বেড়াতে নিয়ে যাবো। তুমি বড় বড় করে সেলাই দিচ্ছি, ঠিক আছে, যাতে করে খুলতেও পারি। জলের উপর গিয়ে বসে আছে, অন্যদিন কি হয় একটু ব্রেকফাস্ট করে ঘুমায়, আর আজকে দেখো সারাক্ষণ গেটের দিকে চেয়ে বসে আছে। ওর বাবা, ওর দাদা সবাই সেই ব্যাগপত্র নিয়ে গেছে, আর এরকম তো দেখিনি যে অনেক বড় বড় ব্যাগ যাচ্ছে, প্রতিদিন দেখে এমনি যায় আসে, আর ওই জন্য আজকে কি করেছে মনটা খারাপ। আসলে ওদের টুর্নামেন্ট আছে বলে অনেক জিনিসপত্র নিয়ে গেছে, ক্লাবে গেছে, আর এই যে ধরে নিয়ে চলে এসেছি, জলের উপর গিয়ে বসেছিল, কোনো কথা আজকে একদম শুনছে না, একদম কথা শুনছে না, মুখটা দেখো কি অবস্থা। চলো এই একটু বিছানায় ঘুম পাড়িয়ে দিই, বিছানায় ঘুমা, আর আমার বাসন কোসন পড়ে রয়েছে, তাড়াহুড়ো করে ওরা ভাত ভাতও খায়নি তেমন, অল্প দুটো ভাত খেয়েছে, দুজনের থালাতেই ভাত পড়ে আছে। আমি এইগুলো পরিষ্কার করে যেটুকু যদি খাওয়ার থাকে খাই, খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছে, আমি আজকে ওকে নিয়ে যাব। ওই জন্য বলছি নিয়ে যাবো, তুই একটুখানি ঘুমিয়ে নে, টোটো আসতে বলেছি, যাও ঘুমিয়ে নাও, সবাই বলছে তোমাকে ঘুমোতে বলছে, যাও ঘুমিয়ে নাও, বস হইনা আড্ডা, চলো চলো ঘুমিয়ে নাও, দেখি চলো তো, চলো যাও, ওই ওই বিছানায় চলে যাও, যাও বিছানায় চলে যাও, যাও যাও, চলো চলো দেখি এসো এসো, এই ব্লেজারটা পরবে বলে ব্লেজার নেই, সব এখানে আছে আছে, যা আছে আছে থাক, বাকি আমি এসে বসাবো, চলো। ওরা একদম নয়, আমি এরকম করলে কিন্তু নিয়ে যাবো না, ওঠো একদম, কুকুর কুকুর করবে না, ওরা
বাড়ি শুয়ে থাকবি চুপ করে। বলু টেবিলে ভর্তি বাসন বসন পড়ে রয়েছে, আগলে বাদ করে সব খেয়ে গেছে চুপিস। এই যে আমার দুষ্টু ছানাটা ঘুমিয়ে পড়েছে, একটু বকাবকি করেছি, তারপরে বালিশটা পেতে দিয়েছি। ও জানে আমরা আসলে বালিশ পেতে ঘুমাই, তো বালিশ পাতবো তারপরে শুয়ে পড়বো। ওই জন্য ও এই জিনিসটা বোঝে যে বালিশ পাতা মানে আমাকে কিন্তু শুয়ে পড়তে হবে। একটুখানি বসলো এদিক ওদিক করে, বিছানাটা ময় ঘেটে ঘুরে ঘাড়ে ও এসে শুয়ে পড়লো। এবারে ঘুম থেকে উঠে গা হাত পা মুছিয়ে দেবো দিয়ে, আর এখন আমি বাসনটা মাজছি, মেজে নিয়ে আর ওর ওর জন্য একটুখানি ভাত খাইয়ে তবে নিয়ে যাব আমি ওকে। তারপরে ওখানে যদি টুকটাক বিস্কুট খায় খাইয়ে দেবো, কিন্তু আমি ওকে ভাত খাইয়ে নিয়ে তারপরে যাব, তাতে একটু দেরি হয় হবে। কোন দুষ্টুটা কিরম ঘুমাচ্ছে দেখো। পৌঁছাতে পৌঁছাতেই 7:30 বেজে গেল, ওকে এসে হাত পা ধুয়ে দেবো, তো বাথরুমে নিয়ে গেলেই ভাবছে কি স্নান করাবে বলে কাঠের তলায় ঢুকে যাচ্ছে, কিছুতেই বেরোচ্ছে না। আমি একটুখানি পা দুটো ধুয়ে দিয়ে তারপরে একটুখানি মুখ টুকুলো মুছে দেবো, চলো খাটের তলায় ঢুকে বসে আছে। ওকে কুড়ে দুটো বিস্কুট খাইয়ে তারপরে একটুখানি ঠাকুরটা সন্ধ্যা বাতি দেবো, দেরি হয়ে গেল, সে তো খাটের তলায় বসে আছে। চলো এস এসো গোলু, ওখানে মাটির মধ্যে নামিয়েছিলাম, দেখেছো দেখেছো দেখেছো, এই পা দুটি একটুখানি জল দিয়ে ধুয়ে দিই, চলো শোনা বাবা আমার গরু এত রাগি, বাবা এত রাগি আছে নিয়ে বাবা, ছি 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 ছি, তুমি রাগে দেখিয়ে সবাই জেনে যাচ্ছে, সবাই বলে গরু কত ভালো, সবাই ওকে শোনা এইটা কিন্তু এইটা কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজ তুই সত্যি করে বল এই এই রাগটা কেন দেখাচ্ছিস? তুমি পাটা শোনা বাইরে গেছো, একটু পাটা একটু জলে ধুয়ে দিয়ে তারপরে মুখ মুছিয়ে দেবো, আমি কি ওর জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম, বললাম না আমার গরুর কষ্ট হচ্ছে আর থাকবো না, বাড়ি গিয়ে গোলুকে বিস্কুট খাওয়াবো হাত পা মোছাবো, চলে এলাম, আমি খেলা দেখলাম না, আর তুমি আমার উপর এরকম রাগ দেখাচ্ছ? হ্যাঁ সবাই বসে আছে, আমি তো চলে এলাম, বলো এই দেখো এই রেগে গেছে আর এই দেখো এই রেগে আছে আর এই দেখো, এই হঠাৎ করে মাথা রেগে যায়, কিন্তু খুব ভালোবাসে ও খুব ভালোবাসে খুব খুব আমার গলু কষ্ট হচ্ছে, না টোটোই বলছি টোটো সজ্জা বাড়ি নিয়ে চলো আর থাকবো না, বলেছি তো চলে এসেছে তো, আমি জামা কাপড় ছেড়েছি হাত মুখ ধুয়েছি তোমাকেও দিই, আরে বলো তো একটু টাকা বলে দাও তো, বলো আমি এবারে হাত ধুয়ে বিস্কুট জল খাবো, তারপরে কি করবে মামনি একটুখানি প্রদীপ জ্বালিয়ে আসবে, এসে তারপরে আমার জন্য রাতে ডিনার তৈরি করবে, হ্যাঁ এটা বলো গুড নাইট বলে দাও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবে না তো টাটা। আমি এবার এই দুষ্টু গরুটাকে একটুখানি কি করব, তোমায় যদি না ঝাড়ে রাখিব ছেড়ে দেবো না।